নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশ্বের 20টি অবাক করা রহস্যজনক ভাস্কর্য ও মূর্তি নিয়ে, যা দেখলে আপনারা নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। চলুন তাহলে যাওয়া যাক। যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিন, তাহলে আপনারা অনেক অজানা তথ্য সকলের আগে দেখতে পাবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি পুরোটা দেখুন, পুরোটা দেখলে আপনাদের ভালো লাগবেই লাগবে। 20 নম্বরে যে আশ্চর্য ভাস্কর্যটির কথা বলছি আপনাদেরকে, সেটি হলো কফি কাপ, আমেরিকা। এই কফি কাপটি আমেরিকার নাই পার্ক ভাস্কর্য পার্কে রয়েছে। এত মোটা কফি যে এটি মহাকর্ষকে অস্বীকার করে কাপটিকে স্থির করে রেখেছে। 19 নম্বরে যে আশ্চর্য ভাস্কর্যটির কথা বলছি, সেটি হলো মনুমেন্ট টু দ্য উইন্ড, চিলি। চিলিতে রয়েছে এই অসাধারণ ভাস্কর্যটি, হাওয়াতে প্রায় ভাসমান অবস্থায় রয়েছে একটি পুরুষ ও একটি নারী মূর্তি। 18 নম্বরে যে ভাস্কর্যটি রয়েছে, সেটি হলো এ বুলেট ফ্রম এ শুটিং স্টার, ইংল্যান্ড। বিদ্যুৎ পরিবহনের জন্য এইভাবেই বাঁকা হয়ে দিব্য দাঁড়িয়ে রয়েছে এই বিশাল আকারের ইলেকট্রিক পোস্টটি। 17 নম্বরে যে ভাস্কর্যটি রয়েছে, সেটি হলো প্ল্যানেট সিঙ্গাপুর। গত গ্রীষ্মে মার্কুইনের এটি একটি জয় ছিল। 2005 সালে ট্রাফালগার স্কোয়ারের ফুটপ্লিন্ডে স্থাপন করা একটি ভাস্কর্য, তার মূর্তিটি লন্ডন প্যারা অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়। 16 নম্বরে যে ভাস্কর্যটি রয়েছে, সেটি হলো স্কাই হুক, ইংল্যান্ড। ইংল্যান্ডের ট্রাফোর্ড পার্কে অবস্থিত এটি একটি ভাস্কর্য। পার্কের পূর্ব প্রান্তে স্কাই হুকস নামে 56 ফুট উঁচু ভাস্কর্যগুলির মধ্যে এটি একটি। ব্রায়ান ফেল ডিজাইন করেছিলেন। 1995 সালে এস্টেটের পুনর্জন্মের অংশ হিসাবে ইনস্টল করা হয়েছিল। 15 নম্বরে যে ভাস্কর্যটি রয়েছে, সেটি হলো জিমন্যাস্ট, আরব আমিরশাহী। জেটজি কেটজিওরার ভাস্কর্যটি জিমন্যাস্ট সংযুক্ত আরব আমিরশাহীতে অবস্থিত। উন্মুক্ত জায়গায় একাকী ব্যক্তিত্ব, যিনি প্রকৃতির চলাফেরার তালকে আশ্চর্য অ্যাক্রোবেটিক দক্ষতা প্রদর্শন করেছেন। অ্যাকচুয়াল ড্রপিং ভাস্কর্য পদার্থবিজ্ঞানের আইনকে অস্বীকার করে দাঁড়িয়ে রয়েছে। 14 নম্বরে যে ভাস্কর্যটি রয়েছে, সেটি হলো সাসপেন্ড, আমেরিকা। প্রায় ভাসমান অবস্থায় রয়েছে দুটি বিশালাকার পাথরের ভাস্কর্য, যা সত্যিকারের অবিশ্বাস্য। ইউএসএর নিউ ইয়র্কে স্ট্রম কিং আর্ট সেন্টারে কাদিসম্যান কর্তৃক নির্মিত এটি একটি ভাস্কর্য। 13 নম্বরে যে ভাস্কর্যটি রয়েছে, সেটি হলো দি ভার্জিনস অফ অ্যাপেলডর্ন, নেদারল্যান্ডে অবস্থিত। নেদারল্যান্ডে এই ধরনের রহস্যময় ভাস্কর্যগুলি মিড এয়ারে ভেসে রয়েছে। 12 নম্বরে যে ভাস্কর্যটি রয়েছে, সেটি হলো দি ভার্তোকাপোয়েন, ফ্রান্স। এটি দুটি আশ্চর্যজনক মূর্তি, একটি মূর্তি অন্য একটির পা আটকে ধরে ফেলে দেওয়ার চেষ্টা করছে। সেই ভাস্কর্যটি মাধ্যাকর্ষণ সূত্রকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি টিকে রয়েছে। 11 নম্বরে যে ভাস্কর্যটি রয়েছে, সেটি হলো থ্রো, জার্মানি। শিল্পী আনা বোর্কম্যান এবং কান্ডি লেনক। আবাসিক উচ্চতার দিকে 2.5 মিটার বড় পাথরের বিমূর্ততাটিকে ছোঁয়া রূপক ব্যবহার করে এস দৃশ্যটি 25 মিটার উচ্চতার প্রভাবের দিকে আগে স্থির করা হয়েছে। 10 নম্বরে যে ভাস্কর্যটি রয়েছে, সেটি হলো দি ট্রাভেলার্স ফ্রান্স, 13 সালে ফ্রান্সে মার্সেইয়ের মর্যাদাকে স্মরণ করে প্রদর্শিত হয়েছে, জীবনের ব্রোঞ্জের ভাস্কর্য। এই পরাবাস্তববাদী ভাস্কর্যগুলি লেস ভয়েজার্স বা ট্রাভেলার্স শিরোনামে লোকেদের দেহের বিশাল অংশগুলি নিখোঁজ করা হয়েছে মহাকর্ষকে অস্বীকার করে। 9 নম্বরে যে ভাস্কর্যটি রয়েছে, সেটি হলো কফি কিস, হংকং। হংকংয়ের সাংস চিউং সিং দ্বারা নির্মিত সুন্দর ভাস্কর্য। ইউয়ানিয়াং দ্বিতীয় ভাস্কর্যটির নাম কফি এবং হংকং স্টাইলের দুধ চায়ের মিশ্রণে তৈরি একটি জনপ্রিয় পানীয়ের নামে রাখা হয়েছে, যা ম্যান্ডারিন হাঁসকে বোঝায়। এটি চীনা সংস্কৃতিতে বিবাহের প্রেমের প্রতীক। 8 নম্বরে যে ভাস্কর্যটি রয়েছে, সেটি হলো ফ্লোটিং স্টোন, কায়রো। এটি সত্যি আশ্চর্যজনক একটি ভাস্কর্য। পাথর দুটো কীভাবে এরকম ভাসমান অবস্থায় থাকতে পারে, সত্যি এটা প্রশংসারযোগ্য। 7 নম্বরে যে ভাস্কর্যটি রয়েছে, সেটি হলো নাসুতা মানুষ, অস্ট্রিয়া। নাসুতা মানুষ হলো একটি হাতির ভাস্কর্য, শুধুমাত্র তার সুরের সাহায্যেই ভাসমান অবস্থায় রয়েছে হাতিটি। 6 নম্বরে যে ভাস্কর্যটি রয়েছে, সেটি হলো পর্সে প্লাজ, জার্মানি। পর্সে হলো জার্মানির একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থা। সংস্থাটি তার অফিসের বাইরে স্থাপন করেছেন এই রূপ এক আশ্চর্য ভাস্কর্য, যা পর্সে প্লাজ নামে পরিচিত। 5 নম্বরে যে ভাস্কর্যটি রয়েছে, সেটি হলো দি ফোর্স অফ নেচার টু, কাতার। কাতারে অবস্থিত, কাতারেই এই ভাস্কর্যটি দেখা যায়। কেউ একজন পৃথিবীকে নিজের ক্ষমতায় যেন ঘোরাচ্ছেন। 4 নম্বরে যে ভাস্কর্যটি রয়েছে, সেটি হলো পিক ইয়োর সেলফ আপ অ্যান্ড পুল ইয়োর সেলফ টুগেদার, ইংল্যান্ড। ইংল্যান্ডের এই রূপ ভাস্কর্যটি অবাক করার মতো। গাড়িকে এই অবস্থায় আগে কেউ কখনো দেখেনি।
তিন নম্বরে যে ভাস্কর্যটি রয়েছে সেটি হলো অ্যালবেডো আমেরিকা। এই ভাস্কর্যটি অর্ধশায়িত অবস্থায় দিব্যটিকে রয়েছে, এটা একটি পুরুষের ভাস্কর্য। দু নম্বরে যে ভাস্কর্যটি রয়েছে সেটি হলো আল্টিমেট মুভিং ফ্রান্স। এই ভাস্কর্যটি ফুটিয়ে তুলে এই ভাস্কর্যটিতে ফুটিয়ে তোলা হয়েছে সামান্য একটা মোয়ের উপর ভর করে বাড়ির অংশটুকু দাঁড়িয়ে আছে, সত্যি অবিশ্বাস্য। প্রথম নম্বরে যে ভাস্কর্যটি রয়েছে সেটি হলো ওয়াকওয়ে টু দি মেনল্যান্ড, নিউজিল্যান্ডে অবস্থিত। নিউজিল্যান্ডের এই সিঁড়ি দেখে মনে হতেই পারে এ যেন স্বর্গের সিঁড়ি, এত বড় সিঁড়ি কীভাবে এরকম শূন্যে ভেসে থাকতে পারে, এটা তো এর নির্মাতারাই জানে, আমরা শুধু তারিফই করতে পারি। সুতরাং বন্ধুরা, আপনারা শুনলেন বিশ্বের 20টি আশ্চর্যজনক ভাস্কর্য সম্পর্কে। এই ধরনের যদি অবাক করা ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।